নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডিমের প্রিপারেশান নিয়ে এসেছি, অমলেট কারি। অমলেট কারি বানাতে আমাদের যা যা লাগবে, চারটে ডিম নিয়েছি, এগুলোকে অমলেট করে নেব। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর জিরে, আদা রসুন পেস্ট করে রেখেছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, দুটো বড় আলু হাফ সেদ্ধ করে রেখেছি, অল্প চিনি, নুন, ধনে পাতা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ আর টমেটো। প্রথমে ডিমগুলোকে ভেঙে নেব অমলেট করার জন্য। এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে দুটো অমলেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এক টেবিল চামচ সরষের তেল দিলাম। অমলেটটা ভাজব, দুটো ডিম একসাথে দিয়ে দেব। দুটো ডিম এবার অমলেট ভেজে নিয়ে আসছি। আমার অমলেট ভাজা হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। হাফ সিদ্ধ করা আছে আলু। আলুগুলো হালকা রং ধরেছে, এবার তুলে নেব। এবার এর মধ্যে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর জিরে। এটা ভাজা হয়ে গেলে, ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে করতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, এবার করবো মশলাটাকে ভালো করে। টমেটোটা একটা নরম হয়ে এসছে, এবার অল্প জল দিয়ে করবো।
সামান্য কালারটা আসার জন্য। এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ আছে যার জন্য সময় কম লাগবে, অল্প জল দেবো। দিয়ে মশলাটাকে কমবে আলু ভালো করে, নুনটা দিয়ে দেবো, আমার ডেসক্রিপশানে বক্সে আমি ডিটেলস সবসময় দিয়ে দিই যে কোনটা কত পরিমাণে ব্যবহার করছি, আপনারা একটু ডেসক্রিপশান বক্সটা দেখে নেবেন। একটু ভালো করে কষতে হবে, একটু সময় 5 মিনিট আমি কষছি, হয়ে গেছে এবার কষানোটা। এবার সামান্য গরম মশলা দেব, আমি প্রথমে দেখাইনি গরম মশলা গুঁড়োটা, কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি খুব অল্প, 1/4 চামচ। এবার আমি জল দেবো, আলুটা তো হাফ সেদ্ধ আছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢেকে দেব, হয়ে গেছে এবার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি অমলেটগুলো দিয়ে দেবো, এবার 2 মিনিট ঢেকে দেবো। হয়ে এসছে, হয়ে গেছে আমাদের। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি 4টে ডিম দিয়ে 2টো অমলেট করেছিলাম, হয়ে গেছে, গ্যাস অফ করলাম। আমার অমলেট কারি রেডি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।